బంధువులు బ్యాంగ్లూరు కండక్టరా ఎంత ఆగలి దారి దారి আকাশে ভেসে বেড়ানো পিঁজা তুলোর মতো মেঘ আর বনের কাশফুল জানান দিচ্ছে মায়ের আগমন বার্তা। তার সঙ্গে ঠাকুরদালানে মাতৃমূর্তি গড়ার কাজ চলছে, পুজোর আর বেশি দেরি নেই। তবে আসানসোলের গাঁড়ুই গ্রামে মা আসেন ষষ্ঠীর এক সপ্তাহ আগে। জিতাষ্টমীর পরের দিন মঙ্গলঘট স্থাপনের মধ্যে দিয়ে শুরু হয় গ্রামের প্রাচীন দুর্গার বোধন, যা চলে 15 দিন পর্যন্ত। এইটা গ্রামের আদি দুর্গা মন্দির, মানে প্রথমে একটাই পুজো হতো, তারপরে এখান থেকে আবার দুটো দালানে নিয়ে গেছে, একটা মুখার্জিদের একটা ব্যানার্জিদের। কিন্তু এইটা পুজো না আরম্ভ হওয়া পর্যন্ত অন্য পুজো আরম্ভ হবে না। এইটা বলি স্টার্ট হবে, তবে অন্যটার বলি হবে। আমাদের এই যে চতুর্দোলা নবপত্রিকা আনতে যায়, আমাদের তা আগে আসবে। আর এটার বিশেষত্ব হচ্ছে যে এই পুজোটাতে হচ্ছে নমুম্মাদি কল্প আরম্ভ হয়। এই যে দেখুন 8 তারিখে এই যে 8ই আশ্বিন, এই দিন আমাদের বোধন বলে যেটা হয় মায়ের বোধন, ওই বোধনের ঘট ওই যে ওই পাশে রয়েছে, ওই ঘট পুকুর থেকে এনে ওইখানে প্রতিষ্ঠা হবে। ওই দিন থেকেই আমাদের অ্যাকচুয়াল চণ্ডীপাঠ, তারপরে সকালে ভোগ, সন্ধ্যাবেলায় আরতি, নবমী টু নবমী, এই নবমীতে স্টার্ট হবে দুর্গাপূজার নবমী পর্যন্ত। আজও সন্ধি পুজোর সময় মা নিজের উপস্থিতি জানান দেন, যা দেখতে ভিড় জমান অনেকেই। বলছেন 24 বছর ধরে মায়ের পুজো করে আসা পুরোহিত। আমি এখানে মোটামুটি 24 বছর পুজো করছি। মায়ের আসার ইঙ্গিত পাওয়া যায়, আসেন? এটা ইঙ্গিতটা পাওয়া যায় একমাত্র অষ্টমীর দিনে। কীভাবে? কিছু অষ্টমীর দিনে কিছু একটা জিনিস মায়ের হাত থেকে পড়বে, কিছু একটা জিনিস, অস্ত্র পড়তে পারে, ফল পড়তে পারে, ফুল পড়তে পারে, কিছু একটা পড়তে পারে সন্ধিক্ষণ। এটা হচ্ছে বড় মহিত্তা, দেখার জন্য বহু লোক আছে। তিন পরিবারের অংশীদারিতে চলেই পুজো, এমনটাই জানালেন পরিবারের সদস্য। খুব আদি পুজো, আর এই পুজো আমাদের যে এমনি 12-12 পুজো নয়, এই পুজো হচ্ছে আমাদের অংশীদারদের পুজো, এবং এই পুজোতে আপনার 15 দিন আগের থেকেই পুজো আমাদের চালু হয়। এমনি গ্রামের সমস্ত মানুষজন এখানে আসেন? সমস্ত ভিড়ে ভিড়াময় হয়ে যায়। দুর্গাপুজোর সময় একচালে মাটির প্রতিমা তৈরি হলেও মন্দিরে অষ্টধাতুর মাতৃমূর্তির নিত্য পুজো হয়, তাই সারা বছরই এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসেন পুজো দিতে। তবে দুর্গাপুজোর কদিন ভিড় একটু বেশিই থাকে। শুধুমাত্র পরিবার নয়, এখন এই পুজো গ্রামের পুজো হয়ে গিয়েছে এবং সমস্ত মানুষজন এসে এই পুজোয় আনন্দ করেন। পাশাপাশি এখানে ভোগ বিতরণ হয় নবমীর দিন রাত্রেবেলায়। আসানসোল থেকে তারক চট্টোপাধ্যায়, ইটিভি ভারত।